নমস্কার, কেমন আছেন সবাই? প্রবাসে ঘর কোনো আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। কি অবস্থা দেখছেন, রাস্তাই দেখা যাচ্ছে না। আজকে আমরা মুরি উডস বলে একটা জায়গা আছে, ওখানে বেড়াতে যাচ্ছি। স্যান ফ্রান্সিসকো থেকে ওই আধ ঘন্টা 35 মিনিটের রাস্তা, তবে একদম অন্যরকম একটা জায়গা। গোটাটা একটা রেডউডের জঙ্গল। কি সুন্দর লাগছে পাহাড়টা দেখুন। পাহাড়ের পাশ দিয়ে একটা ছোট্ট সরু রাস্তা। ব্যাস পৌঁছে গেছি আমরা, একটু দূরের দিকেই পার্কিংটা পাওয়া গেল। মেহা একটু পিছিয়ে আছে, ওই জন্য ভাবছে দিদি কোথায় গেল, তাই দিদির খোঁজ চলছে। আমাদের ওই দিকটাতে একদম বৃষ্টি নেই জানেন, এই দিকটাতে এই স্যান ফ্রান্সিসকো পার করার পর থেকেই বৃষ্টি শুরু হয়ে গেল। তো ভেবেছিলাম যে তাহলে বোধহয় সামনের দিকেই পার্কিং পাবো, এত বৃষ্টি হচ্ছে লোকজন বোধহয় অত আসবে না। কিন্তু ও বাবা, দেখি সব ভর্তি, কত দূরে গিয়ে সে গাড়ি রাখতে হলো, তারপরে বাকি রাস্তাটাই হেঁটে হেঁটে আসছি। তবে আসার আগে ওয়েদার ফোরকাস্টে বলছিল যে এদিকে বৃষ্টি হবে, ওই জন্য আসার সময় 5খানা ছাতা কিনে নিয়ে তবে আসছি, এত তো আর বাড়িতে ছাতাও নেই। ও বাবা, কত বড় বাস দাঁড়িয়ে দেখুন, বাস ভাড়া করেও লোক চলে এসেছে আজকে। আসলে মনে হয় আমাদের মতো কাণ্ডটা হয়েছে জানেন, সবাই তো অনলাইনে টিকিট কাটা। এবার বৃষ্টির ফোরকাস্ট দেখে টিকিট ক্যান্সেল করার কথা ভাবলাম, কিন্তু ওমা অনলাইনে আর ক্যান্সেল করতে দিচ্ছে না জানেন। এবার এতগুলো টিকিট কাটা হয়েছে, না গেলে তো পুরো পয়সাটাই জলে, ওই জন্য কটা ছাতা কিনে চলে এলাম। একটা জিনিস ভালো করেছে দেখুন, যেই এন্ট্রিটা নিলাম গোটাটা এরকম কাঠের ডেক করা, আর এখানটাতে খুব একটা কাদা নেই। আর জায়গায় জায়গায় বেশ সুন্দর সুন্দর একটু করে বসার জায়গাও রেখেছে, কিন্তু একটু ভিজে, একদম অন্যরকম দেখতে জায়গাটা দেখুন। রামকৃষ্ণ আজ ভারী খুশি জানেন, একটা গোটা ছাতা ও একা পেয়েছে, সমানে ঘুরিয়ে যাচ্ছে। বেশ বড় এই জায়গাটা জানেন, প্রায় 554 একর। গোটাটা তো আর ঘোরা সম্ভব নয়, খালি যেটুকু যেটুকু ট্রেল করা আছে সেটুকু হাঁটবো। তবে যা বৃষ্টি আর চারিদিকে যা কাদা হয়েছে, বাচ্চা নিয়ে কত দূর যাওয়া যাবে কি জানি। কি বিশাল এই গাছটা দেখুন, কি বিশাল লম্বা দেখছেন। এর আগে আমি এত বড় গাছ কোনোদিনও দেখিনি। সামনে এই ছোট নালাটা কি সুন্দর লাগছে দেখুন। অনেকদিন পরে এই আওয়াজটা শুনলাম। এই গাছগুলোর নিচ দিয়ে যখন মানুষগুলো হাঁটছে, দেখে মনে হচ্ছে যেন কোনো লিলিপুটদের দেশে এসেছি। আর বাঁ দিক দিয়ে এই যে সিঁড়িটা উঠে গেছে, এই দিকটাতে ক্যাফে, রেস্টরুম, এই সমস্ত জিনিসগুলো আছে। চলুন ওই দিকটা একবার যাই, কারণ সেই 2 ঘন্টা আড়াই ঘন্টা আগে খুব কম ব্রেকফাস্ট করে আজকে বেরিয়েছি জানেন, খুব খিদে পেয়ে গেছে। বসে একটু খাওয়া দাওয়া করে তারপরে হাঁটতে বেরাবো। বাড়ি থেকে আজকে আলু পরোটা বানিয়ে এনেছি, রোল করে যাতে ঝপাঝপ খাওয়া হয়ে যায়। ওই ডান দিকটাতে এখন যাওয়া যাবে না, ডান দিকটাতে এখন রেনোভেট চলছে। এত বেশি বৃষ্টি হচ্ছে, চারিদিক শ্যাওলা হয়ে গেছে দেখছেন। কাঠেরই তো সব ঘরদোর, এত বৃষ্টিতে বোধহয় নষ্টও হয়ে যায় ওই জন্য তাড়াতাড়ি। চারিদিকে একটু করে বেশ বসার জায়গাও আছে, গরমে এলে খুব ভালোও লাগবে গাছের ছাওয়ার নিচে। গরমটা ভালো করে পড়ুক, তখনও একবার আসবো জানেন। এখন যেমন মনে হচ্ছে এই বৃষ্টিতে একবার উঠে এসেছি আর নামবো না, কিন্তু গরমে হলে হয়তো সেটা হবে না। আর এদিকে অনেকগুলো ট্র্যাশ ক্যান রেখে দিয়েছে, সবাই এখানে খাওয়া দাওয়া করছে, তো তো ট্র্যাশ ক্যান তো একটা লাগবেই। রিসাইকেল ক্যান আছে, কম্পোস্ট আছে, ট্র্যাশ আছে, সবগুলোই আছে, যাতে জলের বোতল বা পেপসির ক্যানগুলো রিসাইকেলে ফেলা হয়। আকাশটার অবস্থা দেখছেন, আর এই দেখুন রামকৃষ্ণকে। মাম্মা, লুক এট মাম্মা, ম্যানা, লুক এট মাম্মি, বাই বাই। চলুন, খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার বেরিয়ে পড়লাম। বৃষ্টিটাও একটু ধরেছে, তবে এত উঁচু উঁচু গাছপালা তো, তো গাছ থেকে টুপ 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 করে জল পড়ছে খালি। বর্ষা ছাড়া জঙ্গলের সৌন্দর্য বোঝা যায় না বলুন, কি সুন্দর হয়ে আছে চারিদিক, একদম সবুজে সবুজ। এই রে, কার ছাতা উড়ে চলে যাচ্ছে, এখানটা কি সুন্দর বসার জায়গা করে দিয়েছে দেখুন গোল করে। এত বৃষ্টি দেখে আর চারিদিকে জল দেখে একটু ভয়ই পাচ্ছিলাম, যে রামকৃষ্ণ হয়তো কোল থেকে নামবেই না, সবসময় কোলে উঠে থাকবে, মেহাও হয়তো একটু ঘিন ঘিন করতে পারে। কিন্তু ও মা দুজনে দেখছি ভালোই এনজয় করছে জানেন, জমা জল দেখলেই দু ভাই বোনে তার উপর ঝপাং ঝপাং করে লাফাচ্ছে খালি। একটা জিনিস দেখুন, রাস্তার দুপাশটাতেই কাঠ দিয়ে বেড়া দেওয়া আছে, যেন রাস্তা থেকে আপনি এদিক ওদিক না চলে যেতে পারেন। আর একটা যেটা ভালো হয়েছে, বাচ্চাগুলোও এদিক ওদিক পালাতে পারছে না। চলুন ওই দিকটায় যাই। বাহ, এইটা কি দুর্দান্ত দেখুন, একবার ওই ক্যাফেটার সামনেটাতেই রেখেছে যাতে সবাই দেখতে পারে। গাছটি 9th century জন্মায়। গাছের গুঁড়িতে এই যে রিংগুলো হয়, এইগুলো দেখে গাছ বিশেষজ্ঞ যারা হন তারা নাকি গাছটার বয়স বলে দিতে পারেন। এটা আমি আগে জানতাম না জানেন, আজকে এসে এখানে জানলাম। বাচ্চাগুলো খুব মজা পেয়েছে দেখুন,
যখনই এই গুড়িটার দিকে তাকাচ্ছি তখনই দেখছি এর সামনে একটা না একটা বাচ্চা দাঁড়িয়েই আছে। চলুন এগাই। আর রাস্তার মাঝে মাঝে এরকম সাইনবোর্ড দেওয়া আছে, প্রোটেক্ট ইউর পার্ক, স্টে অন ট্রেল, মানে এইখান থেকে যেন আমরা নিচে না নেমে যাই। এই সাইনবোর্ডটা দেওয়ার মূল কারণ হলো প্রচুর ছোট ছোট গাছ জন্মাচ্ছে জানেন, রেডউড, তো সেইগুলো যেন আমার আপনার পায়ের চাপে যেন নষ্ট না হয়ে যায়। বাচ্চারা হয়তো ডালপালাও ভেঙে দিতে পারে, তো এইভাবে যাতে গাছগুলো নষ্ট না হয়ে যায় ওই জন্যই আমাদেরকে রাস্তায় থাকতে বারবার বলছে। এই রাস্তা দিয়ে হাঁটছি আর চোখের সামনে বিভিন্ন রকম সিনেমার ছবিগুলো ভাসছে জানেন, সেই বিভিন্ন রকম বড় বড় সাপের সিনেমা, ডাইনোসরের সিনেমা, ঝুপঝুপ করে বৃষ্টি পড়ছে আর তার মাঝখান দিয়ে সবাই হাঁটছে, ওরকম লাগছে না অনেকটা বলুন? তবে একটা যেটা ভালো জিনিস, এত যে বন জঙ্গল একটাও কিন্তু মশা নেই জানেন, নাহলে এই বন জঙ্গলে কত মশা থাকে বলুন। আর এই জায়গাটা দেখুন, এটা খুব ইন্টারেস্টিং, এখানে এই গাছের ফ্যামিলি সার্কেল, পারিবারিক বৃত্তটার কথা বলা আছে। বলছে মারাত্মক ক্ষতিও যদি হয় তবুও মা গাছটি মরে না, তার শেকড় থেকে প্রচুর ছোট ছোট গাছ জন্মাতে থাকে আর একদিনকে তারা ফুল সাইজ ট্রিতে পরিণত হয়। আর দেখুন ওই জন্য গাছগুলো হয়েওছে বেশ সুন্দর, মানে একা গাছ খুব কমই আছে, যখনই গাছগুলো দেখছি বেশ সুন্দর 8-10টা করে এক একটা সার্কেলে হয়েছে, যেন পুরো পরিবারের মতো। ও এই যে এতক্ষণে নামটা পেয়েছি, মরিউডস ন্যাশনাল মনুমেন্ট। যদি আপনারা কেউ স্যান ফ্রান্সিসকোর দিকে বেড়াতে আসেন এই জায়গাটা কিন্তু মাস্ট ঘুরে যাবেন, একদম অন্য রকমের সুন্দর, কোনো কৃত্রিম জিনিসের কোনো বাহুল্যতা নেই, বেশ কিছুটা সময় শুধুমাত্র প্রকৃতির মধ্যে, একদম অন্য রকমের একটা অনুভূতি। এই দেখুন আবার একটা ফ্যামিলি সার্কেল, একটা মা আছে আর তার ছানাপোনারা। এই দিকেও আবার একটা ট্রেল চলে গেছে, কিন্তু এই দিকটা আমরা নিচ্ছি না জানেন, কারণ বৃষ্টি টিষ্টি পড়ছে সঙ্গে বাচ্চাও তো, এটা অনেকটা লম্বা ট্রেলটা, 1.7 মাইলস, 2.8 কিলোমিটার্স, তবে যাচ্ছে অনেকেই। তবে এই জায়গাটা দেখতে তো ভারী সুন্দর, একটু ওই ফটো টটো তুলবো আর কি। এখানেও আবার এই জায়গাটার কিছুটা ইনফরমেশান দেওয়া আছে, এটা বেশ ভালো লাগছে জানেন, বেশ কিছুটা করে এগাচ্ছি আর কিছুটা করে ইনফরমেশান পাওয়া যাচ্ছে। চারিদিকে কত নতুন নতুন গাছ দেখুন, কাণ্ডগুলো এখনও অতটা মোটামোটা হয়নি, রোগা রোগা আর লম্বা লম্বা। ওই কাঠের রাস্তাটা শেষ হয়ে গেছে, এখানটা একটু মাটি মাটি রাস্তাটা, একটু দেখে শুনে এখানটা যেতে হবে বুঝলেন, যদি পড়ে যায় তাহলে আর সর্বনাশ। এই দিকটা কি সুন্দর লাগছে দেখুন, ১৬ বছরের ওপর থেকে টিকিট নেবে, $15 কে পার হেড, মানে ধরুন ওই 1100 কি 1200 টাকা, তবে 16 বছরের নিচে যারা আছে তারা ফ্রি, তবে পার্কিংয়ের জন্য আবার $8.50 নেবে, মানে ধরুন ওই 1000 টাকা মতো। ওই যে দূরে দেখতে পাচ্ছেন একটা কাঠের সেতু, যেখানে যেখানে দিয়ে নালাটা বয়ে গেছে ছোট ছোট করে খুব সুন্দর কাঠের আবার সেতুও করে দিয়েছে, লোকজন দাঁড়াচ্ছে ফটো তুলছে, এই জায়গাটাতেও লোকজন খুব ফটো তুলছে, বেশ সুন্দর লাগছেও তো এই জায়গাটা। বাহ এই জায়গাটা কি সুন্দর লাগছে দেখুন, এই যে গাছগুলো দেখছেন, গাছগুলোর মধ্যে সবথেকে লম্বা যে গাছটা সেটা নাকি 258 ফুট লম্বা। বৃষ্টিটা একদমই থেমে গেছে এখন জানেন, তবে রামকৃষ্ণ আর পারছে না, রামকৃষ্ণ এবার ওর বাবার কোলে উঠে পড়েছে। ওই দেখুন অ্যাকচুয়ালি অনেকটাই হেঁটেছে ও, ছাতাটা পেয়েছিল তো খুব খুশি, মুন্ডে মুন্ডে অনেকটাই হেঁটে ফেলেছে। আর একেতে এই ঠান্ডা, তার উপরে এই বৃষ্টি, এই যে ব্যাগের মধ্যে ফ্লাক্সটা দেখতে পাচ্ছেন, একটা ফ্লাক্সে বাচ্চাদের একটু দুধ এনেছি আর একটাতে আমাদের জন্য একটু কফি নিয়ে এসেছি। নেমে গেছে কোল থেকে এখন আবার, বাবা আর কাকার হাত ধরে ব্যাঙের মতো লাফিয়ে লাফিয়ে যাচ্ছে। এবার আমরা ফেরার পথ ধরে নিয়েছি, ওই দিক দিয়ে এসেছি আর এই দিক দিয়ে ঘুরিয়ে এবার মেন গেটের দিকে বার করে দেবে। চলুন আমি অনেকটা পিছিয়ে পড়েছি, একটু তাড়াতাড়ি পা চালাই। যা কত বড় গাছটা উল্টে গেছে দেখুন, এত বৃষ্টি বাদলের জন্য নাকি কি জানি। Where are you? Papa? Cheese. এই রে কোথায় ওকে ঢুকিয়ে দিচ্ছে দেখুন ফটো তোলবার জন্য, পোকামাকড় না কি থাকবে, মশা নেই ঠিকই, এখানে কিন্তু সাপ খোপ আছে। বৃষ্টিটা এখন একদমই থেমে গেছে, তবে মেঘটা এখনো ভালোই ঘুটে আছে জানেন, বোধহয় একটু টাইম দিচ্ছে যে যার বাড়ি ফেরো। বৃষ্টি হলেও একটা যেটা ভালো, রাস্তাটা স্লিপারি নয়, কারণ প্রচুর দেখছি বয়স্ক মানুষরাও যাতায়াত করছেন। যেটুকু রাস্তা কাদা আছে ওইটুকু জায়গা যদি একটু কেয়ারফুল থাকা যায় তাহলে বাকি রাস্তাটা খুব একটা চাপের নয়। এই মুড়ে উড্ডে একটা ডে ট্রিপের জায়গা, দিনে দিনে এসো ঘুরে চলে যাও, ভেতরে কিন্তু কোনো হোটেল বা গেস্ট হাউস কিছু নেই, ঢোকার মুখে সেই একটুখানি ক্যাফে আছে, অল্প খাবার দাবার আর শপিংয়ের জিনিসপত্র আছে, ব্যাস ওইটুকুই। বৃষ্টির এত জল পড়েছে বলে পুরো বোঝা যাচ্ছে না, তবে সবাই বলে সামারের দিকে এই গাছগুলোর গায়ের রংটা নাকি পুরো একদম লাল থাকে। এই দেখুন রেডউডের ছোট গাছ,
এই ছোটো গাছগুলোই যাতে পায়ের নিচে পড়ে নষ্ট না হয়ে যায় বা বাচ্চারা যাতে ছিঁড়ে নষ্ট না করে ওই জন্যই অত সাইনবোর্ড দেয়া। চলুন, আমরা মোটামুটি চলে এসেছি, দু ঘন্টা ধরে কন্টিনিউ কিন্তু হাঁটা হলো, এবার ওই ক্যাফেটাতে একবার যাব। অল্প চা কফি একটু খেয়ে নিয়ে তারপরে বেরিয়ে যাব। দেখুন ব্যাংকটার কাণ্ড দেখুন। ক্যাফেটার সামনে এখন আমরা লোকালি মেড প্রোডাক্টস, কি সুন্দর বানিয়েছে দেখুন, অপূর্ব সুন্দর। চলুন বেরিয়ে পড়েছি, ভীষণ সুন্দর কাটলো দিনটা কিন্তু বলুন। তবে বেরালাম আর ঝিরঝির করে বৃষ্টিটাও শুরু হলো জানেন, আসবার সময় তো বৃষ্টি ছিল আর যাবার সময় তো বৃষ্টি। তবে যাবার সময় জানেন তো গোল্ডেন গেট ব্রিজের উপর দিয়ে যাব স্যান ফ্রান্সিসকোর, মনটা যেন অধীর আগ্রহে ওটা দেখার জন্য অপেক্ষা করে আছে। কি সুন্দর চারিদিকটা দেখুন, এবার খুব ভালো বৃষ্টিও হচ্ছে, লাস্ট দু তিন বছর তো ভালো বৃষ্টি ছিল না, স্কুলের বাচ্চারা দরজায় এসে ফ্লায়ার দিচ্ছিল সেভ ওয়াটার বলে। পাহাড়ি রাস্তাটা শেষ হয়ে গেছে, এবার আমরা স্যান ফ্রান্সিসকোর মধ্যে ঢুকে পড়েছি। বিকেল 4:30 মতো বাজে এখন, বাড়ি পৌঁছাতে পৌঁছাতে মোটামুটি 6টা বাজবে। তবে বৃষ্টি হচ্ছে বলে ট্রাফিকটা একটু কম, নাহলে স্যান ফ্রান্সিসকোতে তো মারাত্মক ট্রাফিক হয়, এটা একটা শান্তি। রাস্তাটা কি সুন্দর লাগছে দেখুন, এই টানেলটা দিয়ে আমরা কিন্তু আগেও একবার গেছি, মনে পড়ছে আপনাদের, এই ডিসেম্বরে যখন আমরা স্যান ফ্রান্সিসকো বেড়াতে এলাম এই টানেলটার ভেতর দিয়েই তো গেছিলাম। এই টানেলটা শেষ হবে আর তারপর খানিকটা এগিয়ে গিয়েই গোল্ডেন গেট ব্রিজটা শুরু হবে, তারপর ব্রিজের ওপর দিয়ে যাব। চলুন তাহলে ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর ব্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন। এই দেখুন ব্রিজের ওপর দিয়ে আমরা এবার যেতে শুরু করেছি, কি সুন্দর লাগছে দেখুন, একদম আমাদের দ্বিতীয় হুগলি সেতুর মতো না, খালি রংটা শুধু একটু আলাদা। যাই হোক চলুন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, দেখা হবে খুব শিগগিরই পরের একটা ব্লগে।